বন্ধুরা, এখানে মোটা মোটা বড় বড় গাছ কিছু দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, তো আমের ভ্যারাইটি। তো আম আমি দীর্ঘদিন করতাম না, আমি লেবু বিক্রি করতাম। তো লেবু লাগানো, ছাদ বাগানো সব কিছু। তো এই ভিডিওতে আমি সব কিছু দেখাচ্ছি আমার বাড়ির, যেগুলো বিক্রিত গাছ, টব সহ রেডি গাছ সব। তো এই মোটা মোটা এই গাছ আমের ভ্যারাইটিস কিছু আছে, এটা ব্যানানা ম্যাঙ্গো। তো এইরকম ঝোপালো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11-12টা, আর 14-15টা ব্রাঞ্চ আছে। এটা এই ব্যানানা ম্যাঙ্গো 15টা ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চে আলাদা গাছগুলো আপনি ব্যানানা ম্যাঙ্গো পাবে। এখানে একটা দেখুন, বড় মোটা গাছ, লম্বা, কিন্তু একটু মোটাটা কম, কিন্তু লম্বা, পাতা ছেড়েছে। এটা হচ্ছে লেখা আছে কাঁচা মিঠা, মানে কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি। ক্যামেরাতে লম্বায় দাঁড়িয়ে সেসব দেখতে হবে, আমার মাথা ছেড়ে যাচ্ছে। আর এখানে কিছু আছে কাটিমন, এই যে এটাও লম্বা লম্বা কাটিমন, আমার গলা সমান লম্বা, এটাও 5 ফুট। এগুলো কুরিয়ারে যায়, আমি কুরিয়ারে, কিন্তু এর আগেও কুরিয়ারে একটা ছবি দিয়েছিলাম, যে বড় বড় কুরিয়ার, এসব গাছগুলো কুরিয়ারে যায়। এখানে দেখুন, এটাও একটা আছে কাঁচা মিঠা, দেশি ভ্যারাইটি। তো এই একটা আছে বড় ঝোপালো, অনেক মোটা গাছ। অনেকে বলেন এত বড় গাছ কী করে যাবে কুরিয়ার, আমার কোনো অসুবিধা হয় না। এটা কাটিমন, এটা কাটিমন আছে। তো এত বড় মোটা গাছই আপনার কুরিয়ার আমি করে থাকি। কুরিয়ার চার্জটা একটু বেশি হয়, কারণ এটা ভলিউমেট্রিক মারে, এটাও একটু লম্বা হাইটের একটা ব্যাপার থাকে। তো একটা এটা 6 ফুটের কাছাকাছি লম্বা। যদি নেন কেউ, এখানে মোটা একদম, এই যে মোটা গাছ দেখুন। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এখানেও প্রায় 12-14টা ডাল আছে। হ্যাঁ, মোটা, ঝোপাল গোড়া থেকে কিন্তু মোটা, একদম ঝোপাল গোড়া থেকে মোটা। এখানে গ্রাফটিং এর গাছ, এটা 4-5 বছরের পুরনো ম্যাচিওর গাছ, এগুলো মাদার প্ল্যান্ট ছিল। তো এই মাদার প্ল্যান্ট গুলো তুলে তুলে উনি বিক্রি করছেন, আমার অনেকগুলো এনেছিলাম, তো আমার অনেক ফুরিয়ে গেছে। তো এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন, আরো অল্প কিছু আছে মোটা মোটা। এই একটা ব্যানানা, কাটিমুন, কাঁচা মিঠা, এই ধরনের গাছগুলো পাবেন। এখানে 5 পিসি আছে মোটা গাছ, 5-6 পিস আছে বড় বড় গাছ, এছাড়া আছে চারার গাছও আছে। তো এই ধরনের আম গাছ যাদের লাগবে, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এখানে দেখুন কিছু গোল্ডেন মৌসুমের গাছ আছে, তো বড় বড় ঝোপালো। তো এখানে গুঞ্জন শীত মৌসুমের, গোল্ডেন মৌসুম, দুই রকম ভ্যারাইটিস আছে গাছদের নার্সারি। তো এই যে গোল্ডেন মৌসুমের মোটা মোটা গাছ, অনেকগুলো বেরিয়ে গেছে, কিছু ঝোপালো, 4-5টা 6টা ডাল বিশিষ্ট। এগুলো মোটা মোটা দেখুন, মোটা মোটা গোল্ডেন মৌসুম সমস্তটা। এগুলো পাতাগুলো একটু ছোটোই হয়, মোটা 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 গোল্ডেন মৌসুমি গাছগুলো আছে এখানে। আর এইদিকে আছে ইন্ডিয়ান শীত মৌসুম, ইন্ডিয়ান সিকি মৌসুম, বড় বড় গাছ। এটা আছে পাকিস্তানি কমলা, কিছুটা দার্জিলিং জায়ান্ট আছে, কিছুটা পাকিস্তানি কমলা আছে, ঝোপালো গাছ। এই যে পাকিস্তানি কমলা, ঝোপালো ঝোপালো গাছ আছে। এগুলো তো সবই ইন্ডিয়ান সিকি মৌসুম, ইন্ডিয়ান সিকি মৌসুমের মোটা মোটা গাছ। এই যে মোটা মোটা একদম বড় বড় সুন্দর ঝোপালো, ব্রাঞ্চ বিশিষ্ট, প্রত্যেকটা লম্বা লম্বা, 4-5টা ডালা আছে, প্রত্যেকটাই ঝোপালো বড় বড় গাছ। আর এখানে তো গোল্ডেন মৌসুম, এগুলো এখন সব ঝোপালো গাছ। সবগুলো ঝোপালো, একদম বড় বড় গাছ এগুলো।
সবই হচ্ছে এগুলো গোল্ডেন মৌসুম্বির গাছ, আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। দেখুন বড় বড় ইন্ডিয়ান সিকি মৌসুম্বি, সে বড় বড় গাছ, মোটা একদম, পুরো মোটা। ঝোপালো, ক্যামেরাতে দেখানো যাবে না। তাই এদিকে আছে পাকিস্তানি কমলা, ইন্ডিয়ান সিকি মৌসুম্বি। এখানে আছে কিছু কমলার ভ্যারাইটিস আছে, এগুলো হচ্ছে ভেলে আপনার যে আফ্রিকান কমলা বিকাজ, তার এটা ভিসি কেবি নিউসেলার মৌসুম্বি। আর এখানে কিছু আছে আপনার ডেইজি অরেঞ্জ, নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ, এগুলো দুবার হয় বছরে ডেইজি অরেঞ্জ, যে ডেইজি অরেঞ্জ পাবেন এখানে, যে নাগপুরে টু টাইম ডেইজি অরেঞ্জ। আর এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা, এই পাকিস্তানি মালটা, দেখুন এই মালটার গাছগুলো সুন্দর সুন্দর গাছগুলো পাওয়া যাবে। এগুলো এখানে হচ্ছে কিছু আফ্রিকান কমলা আছে, কিছু পাখি পাঞ্জাব মালটা আছে, এই যে কিছু নিউসেলার আছে, আর এইদিকে আছে কিন্নুর কমলা, কিন্নুর কমলা। এদিকে যে পাকিস্তানি কমলার কিছু ভ্যারাইটিস, দেখুন ঝোপালো গাছ ছোট ছোট। ঝোপালো গাছ সব, সমস্তটা ঝোপালো এবং বড় ম্যাচিওর গাছ, সমস্তটা ঝোপালো এবং ম্যাচিওর গাছ, একদম বড় বড় কমলার গাছ আছে। এবারে ফল চলে আসবে। আর ইন্ডিয়ান সিকি মৌসুমি তো বললাম, যে বড় বড় গাছ একদম, এগুলো 4 ফুট 5 ফুটের গাছ, 5 ফুট 7 ফুটের হাইট, নিজের সাধ্যের মধ্যে পাবেন। এগুলো যে গোল্ডেন মৌসুমি কিছু আছে এখনো অল্প কিছু, এগুলো পাবেন। এগুলো ফোন নিতে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার সাথে ফোন নাম্বার 9733475747, এই নাম্বার। এখানে কিছু রিডি প্ল্যান বিক্রি করা হবে, এটা নিউজিল্যান্ড মৌসুম ঝোপালো গাছ। এখানে ইন্ডিয়ান সিকি মৌসুম, আচ্ছা একটা ফল হয়েছে দারুণ ঝোপালো শেপ, এটা একটা নিউজিল্যান্ড, এই যে নিউজিল্যান্ডের ফল দেখি, আচ্ছা ঝোপালো দেখি, ঝোপালো নিউজিল্যান্ড, এবারই ফল চলে যাবে সামনে বছর, এগুলো প্রত্যেকটা ফল আসবে। এই যে নিউ সেলার মৌসুম, এটা মিশরীয় মালটা, মিশরীয় মালটা, এটা পাঞ্জাব মালটা, ইন্ডিয়ান সিকি মৌসুমি ছোট টবে ফল, গাছ বড় হলে গাছ ফল বেশি বড় হয়। এই যে এদিকেও আছে জায়ান্ট মালটা, দুটো ফল হয়েছে, এই যে ইন্ডিয়ান সিকি মৌসুম, একদম অরিজিনাল ফল ধরা গাছ। এরকম ছোট গাছও ফল ধরা পাবেন, এরকম ছোট গাছও ফল ধরা গাছ পাবেন। এদিকেও আছে ইন্ডিয়ান সিকি মৌসুম, মিশরীয় মাল, আফ্রিকান মাল, সাউথ আফ্রিকান মালটা, এটা মিশরীয় মালটা, এই যে মিশরীয় মালটা, কালার চলে আসছে ওভাল, কালা ব্রিজ ওভাল, ওভাল সেটার ফল। থাই মালটা, থাই মালটা বাংলাদেশের জনপ্রিয় থাই মালটা,
এই থাইমালটা, এই পাতি লেবু, কাগজি লেবু কিছু আছে, যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি, দেখুন কত বড় গাছ, ইন্ডিয়ান সিকিম মৌসুমির বড় বড় গাছ। এগুলো তো ইন্ডিয়ান সিকিম মৌসুমি। বড় বড় গাছ, এটা হচ্ছে পাকিস্তানি মালটা, পাকিস্তানি মালটা ঝোপালো বড় বড় গাছ। আর একটা ভ্যালেন্সিয়া মালটা, এটা ভ্যালেন্সিয়া একটা বেরিয়ে গেছে, বড় গাছ ঝোপালো ছিল, সেটা বিক্রি হয়ে গেছে, ভ্যালেন্সিয়ার ওখানে একটা ছিল। যে থাই মালটা দুটো ফল, থাই মালটা ইন্ডিয়ান সিকিম মৌসুমি, ইন্ডিয়ান সিকিম মৌসুমি, এটা নিউ সেলার মৌসুমি। যে নিউ সেলার মৌসুমি দেখুন, এরকম চারাও পাবেন। তো এই হচ্ছে আমার বাগান, কিছু গাছ বেরিয়ে গেছে, কিছু গাছ এখনো অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে। ভিয়েতনাম মালটা, এই একটা সেটার নাম জানি না, এটা ভালো শেপে প্রচুর ফল হয়েছিল, পড়ে গেছে ভিয়েতনাম মালটা। যে ইন্ডিয়ান সিকিম মৌসুমে দেখুন ফুল এসছে বা নতুন ফল হয়েছে, ইন্ডিয়ান সিকিম মৌসুম। এটা হচ্ছে ঝোপালো সব থেকে বড় গাছ, ভালো গাছ, আমার সাইডে রেখে দিয়েছি। এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুম, এই ধরনের টপ সহ ফল সহ গাছ পাবেন। তবে এই গাছ চারার দামে হবে না, রেডি গাছ পাবেন। এই যে মোটা ঝোপালো, এই যে 5 ফুটের লম্বা, এরকম ঝোপালো রেডি প্ল্যান্ট পাবেন। এখানেও রেডি প্ল্যান্ট ইন্ডিয়ান সিকিম মৌসুমির কিছু আছে, অনেকগুলোই আছে। ফল এসেছিল বারিয়ন মালটা আছে, ইন্ডিয়ান সিকিম মৌসুম। এরকম টব শুদ্ধ গাছ পাবেন। যে একটা আছে কাটল গোল্ড, কাটলের ফল হয়নি, কাটলটা এবার পড়ে গেছে, কালা বীজও ভাল, তারক্য ব্লাড অরেঞ্জ। চলুন কিছু চারার গাছ, চারা দেখায় সুন্দর। এখানে কিছু চারা গাছ আছে, দেখুন এটা ডেকোপন অরেঞ্জ, এই যে ডেকোপন অরেঞ্জ, সুন্দর ঝোপালো গাছ, এগুলো পাবেন। এটা ঝোপালো একদম ডেকোপন অরেঞ্জ। পাশে আছে এগুলো কম দামে ডেইজি অরেঞ্জ, রংপুর লাইমেট্রিকের গাছ, এটা রংপুর লাইমেট্রিকের ডেইজি অরেঞ্জ, এই দাম গাছগুলোর দাম 200 টাকা। এটা হচ্ছে মিশরীয় মালটা, মালটা এটার কালা বীজও ভালো, ওয়ালে কালা বীজ, এগুলো পাবেন। এটা হচ্ছে ডেইজি অরেঞ্জ, নিউ সেলার মৌসুম। আচ্ছা দেখুন
মিউসেলার মৌসুমি। উপরে যে দুটো গাছে ফল দেখালাম, একটা গাছের আর এখানে একটা ফল দেখালাম, এই হচ্ছে মিউসেলার মৌসুমি রংপুর লাইমেট্রিকের গাছ। এগুলোই আমি লাগিয়েছিলাম, ফতার ফল এসে গাছ, এই যে মোটা মোটা গাছ। এটা হচ্ছে ফুলে মৌসুমি, ফুলে মৌসুমি একটা জনপ্রিয় ভ্যারাইটিস নাগপুর ইউনিভার্সিটির। তো লেট ভ্যারাইটিসের ফল মানে লেটে পাকে, তো এটা এই যে মোটা, এই মোটা রংপুর লাইমেট্রিকের গাছ। এগুলো পাবেন মোটা মোটা ঝোপালো, সে নিউসেলার মৌসুমি মোটা মোটা ঝোপালো গাছগুলো পাবেন। এই যে রংপুর লাইমেট্রিকের নিউসেলার ঝোপালো মৌসুমগুলো পাবেন, নিউসেলার মৌসুমি। এখানে হচ্ছে ডেকোপন কমলা। তো আমার বাগানে সর্বমোট এই হচ্ছে ভ্যারাইটিস আপাতত আপডেট। তো এগুলো দাওয়াত দেওয়ার দাম ফোনে জেনে নেবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে চলে যাবে। কোনো বড় গাছ আছে এরপরে আমের ভ্যারাইটিস।